B2U News এ আরেকবার আপনাদেরকে সুস্বাগত। এখনকার সবথেকে যেটা বড় খবর এবং ব্রেকিং নিউজ, সম্ভবত মঙ্গলবারই বিজেপিতে যোগ দিতে পারেন শুভ্রাংশু রায়। সোমবার বিকেল 5:30টায় বিমানে মুকুল রায়ের সঙ্গে দিল্লি যাচ্ছেন সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিশপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। দিল্লির বিমানে উঠেছেন বিশপুর কাঁচাপাড়া এলাকার কয়েকজন তৃণমূল নেতাও। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, রবিবার রাতে দফায় দফায় কাঁচাপাড়ায় রায় পরিবারে বৈঠকে বসেছেন পিতা পুত্র। পারিবারিক বৈঠকের পরেই আজ মুকুল শুভ্রাংশুর দিল্লি যাত্রা শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের ইঙ্গিত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। উল্লেখ যে শুভ্রাংশু বিজেপিতে যোগদানের জল্পনা কয়েকদিন ধরেই চলছে বঙ্গ রাজনীতিতে। বহুবার তৃণমূল নেতৃত্বের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন শুভ্রাংশু। লোকসভা নির্বাচনের মুখে এক নির্বাচনী সভায় শুভ্রাংশুর দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন। অন্যদিকে মুকুল রায় বলেছিলেন শুভ্রাংশুর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা। গত সপ্তাহে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠক এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। মুকুল পুত্র বলেন, আমার কাছে সব দলের দরজা খোলা রয়েছে, নতুন ইনিংস শুরু করার সম্ভাবনা রয়েছে, হয় বসে যেতে পারি বা অন্য দলে যেতে পারি। শুভ্রাংশু এও বলেন, যদি তৃণমূল বর্জন করে তবে কোনো না কোনো দলে তো যেতেই হবে। শুভ্রাংশু এও বলেছিলেন, বাড়িতে বলতে হচ্ছে, দলে কৈফত দিতে হচ্ছে, বন্ধু বান্ধবরা বলছে কি করছিস, সকলকে কৈফত দিতে হচ্ছে, দল কি আমায় বিশ্বাস করে, প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আমি। ওই দিনই দলবিরোধী মন্তব্যের জেরে শুভ্রাংশু রায়কে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। তো এখন খালি সময়ের অপেক্ষা, হয়তো আগামীকাল মঙ্গলবার আমরা দেখতে পাবো সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। তো আপডেটেড সমস্ত খবরের জন্য আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, এবং সমস্ত রকমের আপডেটেড খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন কিছু আপডেটেড নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।